আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ও দয়ায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব গর্ভবতী স্ত্রীর সাথে সহবাসের হুকুম কি। এক বোন প্রশ্ন করেছেন যে আমি গর্ভবতী, আমার স্বামী আমার সাথে সহবাস করতে চায়, আমি কি করতে পারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যায়? ইসলাম এ ব্যাপারে কোনো নিষেধ করেনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, সূরাতুল বাকারা 223 নম্বর আয়াত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করতে পারো। তবে এই নাজুক পরিস্থিতিতে, এই নাজুক সময়ে স্ত্রীর শারীরিক মানসিক সুস্থতার প্রতি যত্নশীল দৃষ্টি রাখা একজন স্বামীর কর্তব্য এবং দায়িত্ব। তাই এই সময়কালের মধ্যে যৌন আসন সম্পর্কে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। যদি এই সময়কালে মিলন নিরাপদ ও সহজ মনে না হয়, তাহলে স্বামীর উচিত কিছুদিন ধৈর্য ধারণ করা অথবা এমন হালকাভাবে সংক্ষিপ্ত সময়ে সহবাস বা মিলন করা, যাতে স্ত্রীর কষ্ট না হয় এবং স্বামীর চাহিদা পূরণ হয়ে যায়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং ওই বোনকেও বলব যে আপনি আপনার স্বামীর সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্তই কাজ করতে পারবেন, তবে অবশ্যই আপনার শারীরিক মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হওয়া প্রত্যেকেরই অতীব জরুরি দায়িত্ব এবং কর্তব্য। কেননা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিপদজনক একটি সময়, যাতে করে কোনোভাবেই আপনার শারীরিক কোনো অসুস্থতা বা শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে ব্যাপারে লক্ষ্য রেখে আপনি আপনার দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন, দাম্পত্য জীবন পরিচালনা করতে পারবেন। এতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলো লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করবার তৌফিক দান করুন। আশা করি বোন আপনি আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।